আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসাইন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তা দর্শক বরাবরের মধ্যে শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি তার দর্শক কিছু সংখ্যক লোক নিয়োগ নেওয়া হবে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আমি আলোচনা করবো এখানে কতটি পদ আছে ও কি কী পদ আছে জাতীয় বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে আপনাদেরকে আবেদন ফি বাবদে কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ কবে তা দর্শক আমি সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত নিয়ে আলোচনা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন তা দর্শক শুরু করছি সাথে থাকবেন এক নম্বর অপশনে বলা হয়েছে নারী স্বেচ্ছাসেবক মাসিক ভাতা দেওয়া আছে দশ হাজার টাকা এবং প্রকল্প বাজেট অনুসারে অন্যান্য ভাতা দিয়ে রয়েছে তা দর্শক এই লোক লোকসংখ্যা নেওয়া হবে চৌত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কমপক্ষে স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বয়স ও লিঙ্গ ভেদে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে পঁয়ত্রিশ বছর ও নারী হতে হবে তা দর্শক আশা করি বুঝতে পারছেন তা দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ার্ন করে দিবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ডিসক্রিপশন বক্সে কিছু নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে কেন্দ্র তত্ত্বাবধায়ক এ পদে লোক সংখ্যা নেওয়া হবে তিরিশ জন মাসিক বেতন আট হাজার টাকা সর্বসাকুল্যে তা দশক শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস হলে চলবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স লিঙ্গ আঠারো থেকে চল্লিশ বছর নারী হতে হবে স্থায়ী বাসিন্দা প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে অগ্রাধিকার কম্পিউটার পারদর্শক কেন্দ্রের নিকটবর্তী এলাকা বিবাহিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই তা দশক আশা করি বুঝতে পারছেন কাজের বিবরণ জব ডিসক্রিপশন যে সকল ইউনিয়নের জন্য কর্মী নিয়োগ করা হবে তার তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নোটিশ বোর্ডে পরিষদে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ তে পাওয়া যাবে তা দশক আশা করে বুঝতে পারছেন শর্তাবলী আগামী এগারো জানুয়ারি দুই হাজার একুশ তারিখের মধ্যে ছুটির দিন ব্যতীত ওপি চলাকালীন সময়ে চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি এর বরাবর নিঃস্বাক্ষর মোবাইল নম্বর সম্বলিত দরখাস্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর প্রকল্পে জেলা কার্যালয়ে দাখিল করতে হবে আবেদনকারী মা এগারো জানুয়ারি দুই হাজার একুশ তারিখে গণ্য হবে উক্ত তারিখের পর দরখাস্ত গ্রহণ করা হবে না অনসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে সদতলা পাসপোর্ট সাইজের ছবি তিন কপি সত্তায়িত লাগবে শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ অভিজ্ঞতা সনাদপত্র সত্ত্বায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ এবং হেডম্যান ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনাদপত্র সত্তায়িত ফটোকপি এবং আবেদনের সাথে সংযুক্ত করতে হবে শিক্ষা কেন্দ্র কেন্দ্র ভিত্তিক অন্যান্য কার্যক্রম তদারকি করা তা দর্শক সদাই ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন কারণ পরবর্তী নতুন নতুন এবং সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন তা দর্শক আজ এ পর্যন্তই একটি লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন আর একটু শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারেন তা দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ